ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মমস কুক বুক। চলে এসেছি পাবদা মাছের একদমই ভিন্ন স্বাদের একটি রেসিপি নিয়ে। আজকে আমরা বানাচ্ছি কাঁচা পাবদার মশলা কারি। চলুন দেখে নিই আজকের মাছের ইউনিক রেসিপিটা। গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 3-4 চামচের মতন সর্ষের তেল। তেলটা হালকা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কালো জিরে আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটাকে একটু সময় ভেজে নিচ্ছি। ফোড়নটা একটু সময় ভেজে নিয়েই দিয়ে দিচ্ছি 2-3টে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে বেশ লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম 1 চামচ আদা রসুনের পেস্ট। এবার আদা রসুনের পেস্টটাকে একটুখানি কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন লবণ, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার, ধনে পাউডার আর জিরে পাউডার। মশলাগুলো খুবই কম পরিমাণে দিয়েছি, দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, যাতে করে মশলাগুলো তলে না ধরে যায়, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। হয়ে গেছে, দেখুন তেলগুলো চারিপাশ দিয়ে কেমন ছেড়ে আসছে। এখানে আমি নিয়ে নিয়েছি কয়েক পিস পাবদা মাছ, খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন আমি এই মাছগুলো এই যে তেল বেরিয়ে এসছে মশলা থেকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। অনেকেই পাবদা মাছ ভাজতে ভয় পান, কারণ এই সময় না মাছটা ভাজতে গেলে পরে তেল ছিটে আসে আর উল্টাতে গেলেও ভেঙে যাওয়ার একটা ভয় থাকে। তবে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে করে দেখবেন, তেল ছিটে আসার ভয় তো নেই আর স্বাদটাও কিন্তু অসাধারণ হয়। একদিকটা অনেকটাই কষানো হয়ে গেছে, আমি আস্তে আস্তে করে অপর পিঠটা উল্টে দিচ্ছি। খুব আস্তেই করতে হবে, কারণ এই মাছটা খুবই নরম মাছ। আমি 1-2 বার উল্টে পাল্টে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি টমেটো আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 বড় সাইজের টমেটো নিয়ে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর টমেটোটা এই সময় দিতে হবে, যাতে করে একদম গলে না যায়, কারণ খাওয়ার সময় মুখে পড়লে না খুব ভালো লাগবে। এই রেসিপিটাতে খুব বেশি ঝোল হয় না, তাই জন্য আমি গরম জল দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতন। এটা একদম মাখা মাখাই হয়। জলটা দেওয়ার পর একটু ভালো করে এইভাবে নেড়ে দিলাম, আর খুন্তি দিয়ে উল্টালাম না, যেহেতু অনেকক্ষণ ধরে ভেজেছি ভেঙে যেতে পারে। এইবার আমি 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। কষাতে কষাতে মাছটা কিন্তু অনেকটাই রান্না হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন টমেটোগুলো কি সুন্দর আধা গলা হয়ে গেছে। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা কোচানো ধনে পাতা। হাতের কাছে পেলে পরে দেবেন, না হলে কোনো ব্যাপার না। এই সময় কিন্তু খুব নরম থাকে। আমি যেহেতু আপনাদের সামনে এটা দেখাবো বলে আমি ধরছি, আপনারা ধরবেন না, এইভাবে রেখে দেবেন খানিকক্ষণ, দরকার হলে 2 খুন্তির সাহায্য নিয়ে নেবেন। ব্যাস তৈরি হয়ে গেল আজকের আমাদের রেসিপি, কাঁচা পাবদার মশলা কারি। চটজলদি একটা রেসিপি, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে ফিডব্যাকটা জানাতে ভুলবেন না। আমাদের আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা নতুন তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেল মমস কুকবুককে, কারণ এইখানে আমরা আপলোড করে থাকি নিত্য নতুন রেসিপি প্রত্যেক দিন।